কলর বোনটা ভাঙ্গি যে তাকে বসেই খাওয়া দেওয়া হচ্ছে কাই না এই যেটা কসমটা চূড়া টাইপের অছি বেল্টটা এটা যদি ওদা হয়ে যাব পুনে অসুবিধা হব তার খাই খুই যাব তো সেপাই তাকে বসেই কিনা খুয়াই দেছেন তা মামা শুভশ্রী দেখন্তু পিলাটা গলি পড়লা কিন্তু হকি খেলা ভারি ব্যগ্র বহু দুষ্ট হকি বাড়ি বাড়াইলে লো লো বাড়াইলে না 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 বাড়ানি 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 দেখন্তু বহুত পেন বি হওয়া এবে টিকি রিলিফ হয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা হি ভাঙ্গি তার এক্সরে ফটোটা যেটা আছে তো আপনার দেখি নেবে আপনি তাকে আশীর্বাদ করতু যেতে জলদি সে ভাল হয়ে। নমস্কার দর্শক বন্ধু, মু দীপক, মু আপনার স্বাগত করছি দীপক শুভশ্রী ব্লগ্র আগে নিউ ব্লগ। এই ব্লগ্রে মু দেখাইবি মোর ছোট ঝিও যে দেবাংশী লা তার হাত কেমতি ভাঙ্গি যাইছে, তার যে কলর বোনটা এই এই হাড়টা হি তার ফ্র্যাকচার হয়ে যাইছে, মঝিরু খণ্ড হয়ে দু খণ্ড হয়ে যাইছে। তো সেইটাকে মু যাইছিলি মেডিকাল কেমতি আউ কেমতি কোন তাকু ব্যান্ডেজ তো কলুন ছোট পিলা তাকু সে যে স্ট্রিপ ভলিয়া যেমতি আসে সেমতি তাকু বন্ধাবন্দি হয়েছি। তো মু আপনাদের সেই বিষয়ে হি অপডেট দেবি। আর ছোট পিলা বহু কষ্ট পাচ্ছি আউ বহুত লগাতার মোর দুই ঝিও, গোটে ঝিওর দুই দিন হব খোলা হয়েছে হাত, নেক্সট সান ঝিওর হয়ে গেল। ভগবান কাই এত দুঃখ কষ্ট দেছেন আমাকে এমনি মেডিকাল প্রোবলেমে, তো যেটা মু বেশি চিন্তিত অছি। বট আপনার আশীর্বাদ কলে মু পুরা আগিয়ে যাবি, আগুটা ভাবিবি না এগুলা কিছু। তো আপনার আশীর্বাদ এসে নিশ্চয় বহু জলদি ভালো হয়ে যাব। তো আপনার বহু সংখ্যার আশীর্বাদ করতু তাকে, যা ফলে সে বহু জলদি তার যে কলর বোনটা জয়েন্ট হয়ে যাও, পুঁজি সে যেমন পূর্ব ভাই যেমন খেলুলা নাচুলা সেমতি খেলব। আপনার যথাশীঘ্র তাকে আশীর্বাদ যেতে অধিক অধিক পারিবে দিও। চলতু দেখবা কেমতি তার হাত কেমতি ব্যান্ডেজ হয়েছে কম হয়েছে এইসব জিনিস দেখবা। তার একচুয়ালি কলর বোনটা দুই কান্ধ এমনি টেকি রয়েছে, ছোট পিলা সে তো কিছু জাঁপারুনি সেপা সে টিকি চিড়চিড়ি হচ্ছে, দর্জ বি টিকি অছি। কলর বোনটা ভাঙ্গি যে তাকে বসেই খাওয়া দেওয়া হচ্ছে কাই না এই যেটা কসমটা চূড়া টাইপের অছি বেল্টটা এটা যদি ওদা হয়ে যাব পুনে অসুবিধা হব তার খাই খুই যাব, তো সেপা তাকে বসেই কিনা খুয়াই দেছেন তা মামা শুভশ্রী দেখন্তু পিলাটা গলি পড়লা কিন্তু হকি খেলা ভারি ব্যগ্র বহু দুষ্ট হকি বাড়ি বাড়াইলে লো লো বাড়াইলে না 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 বাড়ানি 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 দেখন্তু বহু পেন বি হওয়া এবে টিকি রিলিফ হয়েছে তার লেফট হ্যান্ড সাইডটা হি ভাঙ্গিছে তার এক্সরে ফটোটা যেটা আছে তো আপনার দেখি নেবে আপনি তাকে আশীর্বাদ করতু যেতে জলদি সে ভাল হয়ে যাব। আপনার জাঁথিবে মোর বড় ঝিও দিব্যাশ্রীর বি কিছুদিন তলে জস্ট হাত ভাঙ্গি এই দুই দিন হব তার হাত খোলা হয়েছে, দুই দিন পরে আর এ হালত খেলছন্তি দেবাংশী যেহেতু বাঁ পট তাঁকর কলর বোন কান্ধর ভাঙ্গিছি তো সে বহু চিড়চিড়ি হচ্ছেন দেখুন ঔষধ খুব কেতে নাকে দম মানুষ হওয়া পড়ছে। দিদি 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 আইলা দিদি গুনু দিদি গুনু দিদি গুনু দিদি গুনু দিদি গুনু দিদি গুনু দিদি তো কৌচি গোটে ইংলিশ রে কৌচি বহুত কষ্টরে তার কুনি ভৌণীর হাতটা ভাঙ্গি যাইছে, যেহেতু সকালে সে পড়িগলা বেড উপর, এই বেড উপর হি পড়িগলা যা ফলে সে তলে পড়ি যাবার তার পুরা হাতটা এমনি মোড়ি হয়েছিল। তো এবে ইভিনিং রে আসিলা পরে অফিসরু তো মু তাকে নিয়েছিলি ডক্টর পাখকু, তাকে এক্সরে কলা পরে জনা পড়লা যে তার গোটে কলর বোন ভাঙ্গি যাইছি, আউ সেই কলর বোনটা পুরা জস্ট ভাঙ্গিকি মঝিরু টিকি বাহারি থাকে সে তাকে জয়েন্ট করেদেলে, প্লস দেখাইলি যেমতি বেল্টরে বাঁধি একুশ দিন পাই, তো একুশ দিন পরে সে পুরা ভাল হয়ে যাব। আউ আপনার আশীর্বাদ করতু যেতে জলদি তার হাত ভাল হয়ে যাও, সেটা লাগে যাও হাড় জয়েন্ট হয়ে যাও, দেখবা তার রিপোর্ট গুড়াক বুঝি। এই যে জায়গার যে হাড়টা অইটা এক্সাক্টলি ফাটিছি দেখন্তু এইটি দুই খণ্ড হয়ে যাইছি এই জায়গার, তো আপনার দেখিপারে আহ বহু ছোট পিলা তো সেপাই তার
ଦେଖନ୍ତୁ ଏପଟଟା କେମିତି ଅଛି ଲାଗିକି ନା, ଏଇପଟଟା ଭାଙ୍ଗି ଯାଇଛି ଏଠି, ତ ବହୁ କଷ୍ଟ ପାଉଛୁ, ବହୁ ଯନ୍ତ୍ରଣା ପାଉଛୁ। ଆପଣମାନେ ଯେତେ ଜଲ୍ଦି ତାକୁ ଆଶୀର୍ବାଦ କରିବେ ସେ ସେତେ ଜଲ୍ଦି ଭଲ ହେବ। ତ ମୋ କହିବା କଥା ଏତିକି ହିଁ ଆପଣମାନଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ, ଆପଣ ଯେତେ ଅଧିକରୁ ଅଧିକ ତାକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ଏ ଭିଡ଼ିଓଟିକୁ ସେୟାର କରି ତାକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଜଲ୍ଦି ସିଏ ରିକଭରି ହେବ ଏଥିରୁ। ଆଉ ବହୁତ ଯନ୍ତ୍ରଣା ପାଉଛି, ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ, ଦେଖନ୍ତୁ କେମିତି ଫାଟିଛି, ତା'ର ପୁରା ଫାଟିଛି, ସେଇଟା ହିଁ ଜଏଣ୍ଟ ହେଲା, ଆଉ ଯେଉଁଟାକି ଏମିତି ବେଲ୍ଟ ହିଁ ବନ୍ଧା ହେଇଛି, ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ। ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା କେମିତି ଏବେ ପୁରା ଚିତ୍ପଟାଙ୍ଗ ହେଇ ଶୋଇଛି ସେ, କାହିଁକି ନା ତା'ର ଏବେ ବନ୍ଧା ହେଇଛି, ଟିକେ ରିଲାକ୍ସ ମିଳୁଛି, ତାକୁ ଟିକେ ବାନ୍ତି ହେଇଗଲା ଖାଇସାରିଲା ପରେ, ତ ଔଷଧ ଗୁଡ଼ା ବି ମୁଁ ଖୁଆଇଥିଲି, ତା'ପରେ ସେ ବାନ୍ତି ହେଇଗଲା, ଟିକେ ଚିଡ଼ଚିଡ଼ ହେଉଛି, କାହିଁକିନା ଯେହେତୁ ଆଜି ପ୍ରଥମ ଦିନ ଭାଙ୍ଗିଛି, ତ ସେଥିପାଇଁ ସେ ଟିକେ ବିରକ୍ତ ଲାଗୁ, ଦୁଇ ତିନି ଦିନ ଟିକେ ପେନ୍ ରହିବ, ତା'ପରେ ମୋତେ ହେଇଯିବ। ଅଧିକ ତାକୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ, ସୋଜା ସେ ବହୁତ ଜଲ୍ଦି ଯେମିତି ଭଲ ହେଇଯିବ। ଦେବାଂଶୀ, ଏଇ ଯେଉଁ ହାଡ଼ଟା ତାର ଭାଙ୍ଗି ଯାଇଛି, ରିଲିଫ୍ କରିପାରିନି, ବହୁତ ଛୋଟ ପିଲା, ମାତ୍ର 9 ମାସର ଛୁଆ, ସେ ତାର ଏଇ ଯେଉଁ କଲର୍ ବୋନ୍ଟା ଟିକେ ଭାଙ୍ଗି ଯାଇଛି, ସେ ବହୁତ ବହୁତ ଜୋର କାନ୍ଦୁଛି। ତ ମୁଁ ଅଫିସରୁ ଆସିଲା ପରେ ତାକୁ ନେଇଥିଲି, ଏବେ ବାନ୍ଧିକିନା ଆଣିଲି, କିଛି ମେଡ଼ିସିନ ବି ଆଣିଛି, ଦେଖନ୍ତୁ ସିଏ ଖଟ ଉପରୁ ଟିକେ ଗଳି ପଡ଼ିଲା, ଯାହାଫଳରେ କେମିତି ହାଲତ, ସେ ଭଲ ହେଇଯିବ ବହୁତ ଜଲ୍ଦି, 21 ଦିନ ତାକୁ ଟାଇମ୍ ଦିଆହେଇଛି, ଦେଖନ୍ତୁ କେମିତି ବନ୍ଧା ହେଇଛି ତାର ବେଲ୍ଟ, କଷ୍ଟ ବି ପାଉଛି, ଦେଖନ୍ତୁ କେମିତି ଅନଉଛି, ଖାଲି କାନ୍ଦୁଛି, ଖାଲି କାନ୍ଦୁଛି, ଅନାଗୁନୁ ଦେଖନ୍ତୁ କେମିତି ସେ କାନ୍ଦୁଥିଲା, ଏବେ ଟିକେ ବସିଛି, ଟିକେ ରାହା ମିଳିଛି ତାକୁ, ଆଉ ସେ ବହୁତ ଜୋର କାନ୍ଦୁଛି। ଆଉ ମୋର କୁନି ଝିଅ ଦେଖନ୍ତୁ ତାର ବେଲ୍ଟଟା କେମିତି ବନ୍ଧା ହେଇଛି, କାହିଁକିନା ତାର ସେ କଲର୍ ବୋନ୍ଟା ଆପଣମାନେ ଜାଣିଥିବେ, ମୁଁ ତାର ଯେଉଁଟା ଏକ୍ସରେ ହେଇଛି, ଏକ୍ସରେ ରିପୋର୍ଟ ବି ଆପଣମାନଙ୍କୁ ଏବେ ଦେଖେଇବି, ଏକ୍ସରେର ଫଟୋଟା, ତ ସେ କଲର୍ ବୋନ୍ଟା ଫ୍ରାକ୍ଚର୍ ହେଇଯାଇଛି ମଝିରୁ, ସେଇଟା ବି ସେ ଡକ୍ଟର ପୁରା ତାକୁ ବସେଇଲେ ହିଁ, ଆଉ 21 ଦିନ ଆଉ ଏମିତିଆ ହିଁ ତାର ଇଏଟା ବନ୍ଧା ହେଇଛି। ଆଉ ଇଏ କ'ଣ ପାଣି ଢାଲିଦେଲା, ଦେଖନ୍ତୁ ଏପଟେ ଇଏ ପୁରା ଦୁଷ୍ଟ ହେଉଛି, ଦିବ୍ୟାଶ୍ରୀ ଦେଖନ୍ତୁ, ଦେବାଂଶ ବହୁତ ଭଲ ଦେଖନ୍ତୁ, ତାର ହାତ ଭାଙ୍ଗିଥିଲେ ବି ସେ ଏବେ ବି ଆକ୍ଟିଭ ଅଛି, ଭାରି ଦୁଷ୍ଟ ବି ହେଉଛି, ଅନା ଗୁନୁ ଅନା, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ। ତ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣମାନେ ଏମିତି ଭଲ ପାଇବା ଦେଉଥାନ୍ତୁ ମୋ ଚ୍ୟାନେଲକୁ, ଯେମିତିକି ଯେଉଁଟା ପୁରୀ ସି ବିଚ୍ର ଅପଡ଼େଟ୍ ଦେଇଥିଲି ଆପଣମାନଙ୍କୁ, ତା'ର ଯେଉଁଭଳି ଭଲ ପାଇବା ଆପଣମାନେ ଦେଲେ, ସେ ଭଲ ପାଇବା ଭୁଲି ହେବନି କେବେ ବି। ଆପଣମାନେ 1400 ମୋତେ ଭିୟୁ ଦେଇଛନ୍ତି ସେଇ ଭିଡ଼ିଓରେ, ଆଉ ବହୁତ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ ଆପଣମାନଙ୍କୁ, ମୋ ସହୃଦୟ ସହିତ ଆପଣମାନଙ୍କୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଜଣାଉଛି ଏଠୁ। ଆଉ ତ ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ମୁଁ ଚିରଋଣୀ ହିଁ ରହିବି ସବୁଦିନ ପାଇଁ, ତ କାହିଁକିନା ଏମିତି ଭଲ ପାଇବା ବହୁତ କ୍ୱଚିତ ମୋତେ ମିଳିଛି ଏଇସବୁ ଚ୍ୟାନେଲରେ। ତ ସଡ଼ନଲି ମୋର ଗୋଟେ ଭିଡ଼ିଓ ଆପଣମାନେ 1400 ଭିୟୁ, ବହୁତ ବଡ଼ ମୋ ପାଇଁ ଏବେକା ଡେରେ, ମୋର ଚ୍ୟାନେଲ ଯେଉଁଭଳି ଷ୍ଟେଜରେ ଅଛି, 1400 ଭିଡ଼ିଓ, ମୋତେ ପୁରା ଆମେଜିଂ ଲାଗିଲା, ଆଉ ଏକ୍ସିଲେଣ୍ଟ ଲାଗିଲା। ଆପଣମାନଙ୍କର ଏମିତି ଭଲ ପାଇବା ଥାଉ, ଯାହାଫଳରେ କି ମୁଁ ନୂଆ ନୂଆ ଜାଗାକୁ ଯାଇକି ନା ଆଉ କିଛି ବ୍ଲଗ୍ ଟପିକ୍ ବିଷୟରେ କରିବି। ଆଉ ଆପଣମାନେ ମୋର ଛୋଟ ଝିଅକୁ ଯେତେ ସମ୍ଭବ ଆପଣମାନେ ଆଶୀର୍ବାଦ ଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସେ ଯେତେ ଜଲ୍ଦି ଆପଣମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ଭଲ ହେଇଯାଉ। ଆଉ ଆଶା କରେ ଆପଣମାନେ ବି ଜଗନ୍ନାଥଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ ବହୁତ ଭଲରେ ଥିବେ, ଆଉ ଭଲରେ ରୁହନ୍ତୁ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଜୟ ଜଗନ୍ନାଥ।